আজকে আমরা জানব কুলিং টাওয়ার সম্বন্ধে। তো কুলিং টাওয়ার বিভিন্ন মেশিনে ব্যবহার করা হয়, চিলারে, সেন্ট্রাল এসিতে এবং জেনারেটরে। এছাড়াও আরও অনেক মেশিনের মধ্যে কুলিং টাওয়ার ব্যবহার করা হয়ে থাকে। তো আজকে আমরা যে কুলিং টাওয়ারটি নিয়ে আলোচনা করব এটি একটি চিলারের কুলিং টাওয়ার। তো এই কুলিং টাওয়ারটি দেখতে পাচ্ছেন বক্স টাইপ কুলিং টাওয়ার। কুলিং টাওয়ার বিভিন্ন টাইপের হয়ে থাকে, এই কুলিং টাওয়ারটি বক্স টাইপ কুলিং টাওয়ার। তো আমরা এক পাশ থেকে ঘুরে ঘুরে অন্য পাশে এবং উপরে ভিতরে সব দিক দিয়েই দেখানোর চেষ্টা করব এবং নাম জানার চেষ্টা করব। এই পাশ দিয়ে বাতাস ভিতরে প্রবেশ করে, যে জানালার মতন দেখা যাচ্ছে, গ্রিলের মতো। এখন আমি দেখাচ্ছি এই পাইপটি দিয়ে পানি চিলারের থেকে গরম পানি টাওয়ারে আসে এবং এটা ঠান্ডা হয়ে আরেকটি পাইপ দিয়ে আবার চিলারে চলে যায়। নিচে যেই নীল কালারের পাইপটা আছে এটি দিয়ে পানি উপরের দিকে উঠে, বাল্বটি দিয়ে হচ্ছে পানির পরিমাণ নির্ণয় করে। আর সামনের বাল্বটি হচ্ছে মেইন বাল্ব, মেইন গেট বাল্ব, এবং এই বাল্বটি হচ্ছে কতটুক পরিমাণে খুলে রাখলে চিলারটির ইনপুট পানি এবং আউটপুট পানির লেভেল ঠিক থাকবে, এটা দিয়ে সেটা নির্ণয় করা হয়। আর এটি হচ্ছে বিএমএস কন্ট্রোল বাল্ব। তা আমি অন্য একটি ভিডিওতে বিএমএস সম্বন্ধে কথা বলবো। তো এই বাল্বটি বিএমএস কন্ট্রোলের মাধ্যমে ওপেন করা এবং বন্ধ করা যায়, এবং কত পার্সেন্ট বাল্বটি ওপেন হলো তা ওখান থেকে দেখা যায়, এবং ম্যানুয়ালিও এটাকে ওপেন করা যায়। এই পাইপটি দিয়ে পানি আসে চিলারের কনডেন্সার সাইড থেকে। চিলারের যে দুইটি ইউনিট থাকে, কনডেন্সার ইউনিট এবং ইভাপোরেটর ইউনিট, তো এই টাওয়ারটি কনডেন্সার ইউনিটের সাথে জড়িত। দেখতে পাচ্ছেন ইনপিলগুলা খাড়াভাবে লাগানো হয়েছে, এবং এই ইনপিলগুলার মধ্যে উপর থেকে বৃষ্টির ঝর্ণার মতো পানিটা নিচের দিকে পড়ে এবং বাহিরের বাতাস ভিতরের দিক দিয়ে উপরে চলে যায় পাখার মাধ্যমে। তো আমি একটি একটি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং বৃষ্টির ঝর্ণার মতো যে পানিটা বেসিনে পড়ে এটা একদম নিচের দিক দিয়ে নীল কালারের পাইপটা দিয়ে চলে যায় চিলারে, চিলারের যেই কনডেন্সার ইউনিট আছে সেখানে। এভাবে চলতে থাকে, পাম্পের মাধ্যমে পানিটা সার্কুলেশন হতে থাকে। এবং আউটপুট লাইনের মধ্যে একটি মেইন গেট বাল্ব এবং একটি বিএমএস কন্ট্রোল বাল্ব ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি বলে রাখি যে বিএমএস কন্ট্রোল বাল্বটি যে চিলারের কন্ট্রোল রুম আছে সেখান থেকে এটাকে অন অফ করা হয়, এবং ওখানে অন অফ আছে কি না এবং কত পার্সেন্ট খোলা আছে বাল্বটি সেটা দেখা যায় একটি কম্পিউটারের মনিটরের মধ্যে, এবং এটি ম্যানুয়ালিতেও অন অফ করা যায়। এই টাওয়ারটি ক্যাপাসিটি হচ্ছে 600 RT। আরটি মানে হচ্ছে রেফ্রিজারেশন টন, আপনারা হয়তো জেনে থাকবেন যারা চিলার অথবা এসিতে কাজের সাথে জড়িত। 600 RTর ক্যাপাসিটি এই টাওয়ারটি। তো আমরা টাওয়ারটির अन्य पाशे आसछि दुई पाशेई देखते एक ही रकम ए पाश दिए बातास भीतरेर दिके टाने एजन्यई लुबार लागानो आछे एबं बातास पानीटा जेखाने पड़े उपरे आमरा एखन उपरेर दिके आसछि जे एई जे स्थानटा देखते पाच्छी आमरा एखानेई पानीटा पड़े और एई जे पाखागुला देखा जाच्छे पाखागुला 5.5 किलोवाटेर मोटर द्वारा बीबेल्टेर साहाज्ये पाखाके घुरानो हय एबं एकटी टावारेर मध्ये तीनटी पाखा लागानो आछे जे मोटर देखते पाच्छेन एटा हच्छे बेल कभार एभाबे तीनटी पाखा लागानो आछे तीनटी पाखा तीनटी मोटर द्वारा परिचालित हय बीबेल दिये कानेक्शन करा पाखार साथे मोटरेर एबं प्रतिटा मोटर 5.5 किलोवाट कैपासिटी एवं प्रत्येकटा पाटे आलादा आलादा भावे पानी बिस्टिर मतो झरे पड़े। तो टावारटी मेनटेनेंसर काज चला अवस्था भिडियो करा हयेछे एजोन्नो आमरा टावारेर पानी देखते पाচ্ছি না। कखनो यदि सम्भव हय टावारटी चालू अवस्थाय ताहले आमरा अन्य आरेकटी भिडियोते आपनादेरके देखानोर चेष्टा करब। एई स्थान दुई पाशे पानी थाके एटा हच्छे टावारे ओठार जन्य निरापद रास्ता। एखन आमरा एकटु भितरेर पाशटा देखब जे देखते पाচ্ছি आमरा दुई पाशे इनफिलगुला सारिबद्धभावे लागानो आछे एबं माझखाने बेसिनेर फाँका अंशटा देखा जाच्छे एबं प्रत्येकटा पार्टेर मध्येई आलादा आलादाभावे पानिर लाइन देवा आछे जेन पानी कम होले परिपूर्ण हय एवं फ्लोट बाल्ब लागानो आछे जेन टावारेर बेसिन परिपूर्ण हये अतिरिक्त पानी ना आसते पारे।